দীর্ঘ বছর হয়ে গেলেও সরাইয়ের উদ্যোগ নিয়ে তিলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে অস্থায়ী সরকারি অফিসটি বামা বলে এই ফায়ার স্টেশনটি সরাইয়ের কোনো প্রকার উদ্যোগ গ্রহণ করেনি তৎকালীন সরকার। ফলে তিলিয়ামুড়া ফায়ার স্টেশনটির অবস্থা দিনের পর দিন আরও খারাপের দিকে গেছে। শুধু অফিসই নয়, এই অফিসের আধিকারিকদের থাকার জন্য সরকারি আবাসগুলিও থাকার যোগ্য নয়। অল্প বৃষ্টিতে জল জমে গোটা ফায়ার স্টেশন চত্বর নোংরা জলে থই থই করে, এমনটাই অভিযোগ তিলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। এ বিষয়ে তিলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে ওসি জানান, তিলিয়ামুড়া ফায়ার স্টেশনটি স্থায়ীভাবে তৈরি করার জন্য কয়েকবার জায়গা পরিদর্শন করা হলেও এখনো পর্যন্ত কাজ এগোয়নি। তারপরে আপনার বর্ষার সময় অফিসের ঘরেও প্রায় আধা ঘন্টা বা ঘন্টা খানেক মতন বৃষ্টি আইলে অফিসের ভিতরেও জল ঢুকে, এবং আমরা টয়লেট ল্যাট্রিন এটা তো একদম মানে ভালো অ্যারেঞ্জমেন্ট এখনো ভালো না, এটা বৃষ্টি নাইলেও ভালো না, বৃষ্টি আইলেও ভালো না, এটা কন্টিনিউ। আমরা কোনো পেঁচা কোথাও না, আমরা যে কোনো সাইডে বাইডে গিয়ে আমরা দাঁড়াইয়া অনেক সময় পেঁচা করো না। এইলো আমার তিলিয়ামুড়ার এখন বর্তমানে ব্যারাকের অবস্থা কেমন? ব্যারাকের অবস্থাও খুব খারাপ, ব্যারাকের ভিতরেও বেশি বৃষ্টি আইলে অনেক সময় জল ঢুকে এবং সানি থেকে বৃষ্টি জল পড়ে। এটা কি স্থায়ী স্থায়ী ফায়ার স্টেশন না অস্থায়ী? এটা তো আপনি যা জানছিলাম এটা তো বাড়া অস্থায়ী, স্থায়ী না, এটা অস্থায়ী। স্থায়ীভাবে ফায়ার স্টেশনের জন্য জায়গা কি দেখা হইল? জায়গা তো দেখা হইল, আমি নিজে চাইও একটা ব্লক চৌমিনিতে আসলো জায়গাটা, আমি এবং ম্যাডাম আমার অথরিটি ডিওপো ফরেস্ট ডিপার্টমেন্টের ডিওপো রেঞ্জার এবং তহসিলদার পৌরসভার কাউন্সিলর চেয়ারম্যানও আসিল, আমরা এইভাবে জায়গাটা ঘুরে দেখছি, কিন্তু এখন অবধি জায়গাটা কী অবস্থাতে আছে এখন তো আমিও আর এই বর্তমানে খুঁজো করছি না। হয়তো আমি তো রেঞ্জার সঙ্গেও দেখা করিয়া রেঞ্জারের উপরে এটা নির্ভরশীল করে। বর্তমানে তিলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে কর্মীদের দাবি তাদের এই অফিস গৃহটি সরাইয়ের উদ্যোগ গ্রহণ করুক সংশ্লিষ্ট দপ্তর। এখন দেখার বিষয় তিলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে অস্থায়ী অফিসটি সরাইয়ের কিংবা স্থায়ী অফিস তৈরি করার কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করে কিনা সংশ্লিষ্ট দপ্তরের কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।